Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship Super GK 176তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন যাযাবর কার ছদ্মনাম বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় অপশন ডি দুই নাম্বার গরিবি হটাও স্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত পঞ্চম পরিকল্পনা অপশন ডি 1974 থেকে 1978 তিন নাম্বার কোন ভারী ধাতু পেপটিক আলসার রোগের সৃষ্টির জন্য দায়ী ক্রোমিয়াম অপশন ডি চার নাম্বার মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত 280 গ্রাম অপশন বি 230 থেকে 280 গ্রাম পাঁচ নাম্বার বিশ্ব নাট্য দিবস কবে পালন করা হয় 27 মার্চ অপশন এ ছয় নাম্বার ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয় ঝাড়খণ্ড অপশন বি কয়লা উত্তোলনে দ্বিতীয় স্থান অধিকার করে উড়িষ্যা সাত নাম্বার ভারতবর্ষে প্রথম জুট মিল স্থাপিত হয় কবে 1855 অপশন বি আট নাম্বার হেমিস জাতীয় উদ্যান কোন প্রজাতির প্রাণীর জন্য অধিক বিখ্যাত তুষার চিতা অপশন ডি নয় নাম্বার জুট প্রধানত উৎপন্ন হয় পশ্চিমবঙ্গ অপশন সি দশ নাম্বার রক্তবাহে রক্ত জমাট বাধ্যে বাধা দেয় কোন প্রোটিন হেপারিন অপশন ডি এগারো নাম্বার বিখ্যাত বিবিকা মকবরা কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদ অপশন ডি বারো নাম্বার প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয় সালফার অপশন বি তেরো নাম্বার তুলোর উৎপাদন সর্বাধিক কোন রাজ্য হয় গুজরাট অপশন বি চোদ্দো নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সাল অপশন এ পনেরো নাম্বার ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় 1948 সাল অপশন ডি হোমওয়ার্কের প্রশ্ন বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন বরাহ মিহির কে ছিলেন চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ১৬ নাম্বার জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড অপশনে ১৭ নাম্বার নেফ্রন যুক্ত থাকে বৃক্কের সাথে অপশনে ১৮ নাম্বার বৈদিক যুগে মুদ্রার নাম কী ছিল নিষ্ক ও মনা অপশন বি ১৯ নাম্বার কোন চলচ্চিত্র ব্যক্তিত্ব অস্কার পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায় অপশনে কুড়ি নাম্বার কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ব্রোমিন অপশনে ২১ নাম্বার বোকারো ইস্পাত প্ল্যান্টটি নির্মাণ হয়েছিল যে দেশের সাহায্যে তা হল সোভিয়েত ইউনিয়ন অপশন ডি ২২ নাম্বার ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় হলেন মিহির সেন অপশন সি ২৩ তারিখ জুলে রিমের ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল অপশন সি ২৪ নাম্বার ব্লু ডিউক কোন রাজ্যে স্টেট বাটারফ্লাই সিকিম অপশন সি শেষ প্রশ্ন ২৫ নাম্বার কোন রাজ্যে প্রথম ভাসমান রেস্তোরাঁ তৈরি হয়েছে তামিলনাড়ু অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে ২৫টা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই